পান্তা ভাত খেলে যেসব উপকার মিলবে আপনি যদি জানতে পারেন, সত্যি অবাক হবেন। আজকে থেকে পান্তা ভাত খাওয়া আপনি শুরু করে দেবেন। পান্তা ভাত খাওয়ার প্রচলন আমাদের দেশে বহুকাল ধরে। সকালে খাবার হিসেবে পান্তা ভাত খাওয়া হয় অনেক বাড়িতেই, তবে গ্রামের দিকে এর প্রচলন বেশি। শহরের জীবনে পান্তা ভাত স্থান সেরকম বললে নিয়েই চলে। সকালের খাবারের জায়গায় স্থান করে নেয় ব্রেড, জেলি, জ্যাম ইত্যাদি। তবে আপনি যদি পান্তা ভাতের উপকারিতা সম্পর্কে জেনে ফেলেন, তখন আর এটি থেকে দূরেই থাকতে পারবেন না। ভারতের সেলিব্রিটি পুষ্টিবিদ শ্বেতা শাহ এই স্বাস্থ্যকর খাবার নিয়ে বিস্তারিত বলেছেন, পান্তা ভাত মাইক্রোফ্লোরা সমৃদ্ধ, যা একটি প্রিবায়োটিক হিসেবে কাজ করে। এটি অন্ত্রের সংক্রমণ রোধ, শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা, ভালো হজম শক্তি, ত্বকের উজ্জ্বলতা এবং সুন্দর চুলের জন্য কাজ করে। পান্তা ভাত একটি ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে, তাই এটি ক্লান্তি, দুর্বলতা এবং ডিহাইড্রেশন নিরাময় করে। ভাত পান্তা করা হলে এটি বিভিন্ন অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট পদার্থ, মেটাবলিজম যেমন ফেনোলিক্স, ফ্ল্যাবন, ভিটামিন ই, ফাইটোস্টেরল, লিনোলিক অ্যাসিড ইত্যাদি সমৃদ্ধ হয়। ভাত পান্তা করার পুরো প্রক্রিয়া চলাকালীন ক্যালসিয়াম, আয়রন এবং ম্যাগনেশিয়ামের মতো বিভিন্ন পুষ্টি বৃদ্ধি পায়। 12 ঘন্টা ধরে রাতারাতি ভাত পান্তা করলে এর আয়রনের পরিমাণ নিয়মিত রান্না করা ভাতের তুলনায় 21 গুণ বৃদ্ধি পায়। এ কারণেই পান্তা ভাত গরম ভাতের তুলনায় স্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। গবেষণায় দেখা গেছে নিয়মিত পান্তা ভাত খেলে তা ভিটামিন বি12 এর উপস্থিতির কারণে ক্লান্তি কমাতে কাজ করে। যারা অনিদ্রায় ভুগছেন তাদের জন্য এটি অত্যন্ত উপকারী খাবার। পান্তা ভাত একটি অন্ত্রবান্ধব খাবার, এটি প্রোবায়োটিক সমৃদ্ধ, তাই স্বাস্থ্যকর অন্ত্রের পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যা নিরাময় বা প্রতিরোধ করতে পারে। অনেক সময় আগের দিনে রান্না করা ভাত পানিতে ভিজিয়ে পান্তা ভাত তৈরি করা হয়। পরদিন পান্তা ভাতে ভালো করে লবণ মিশিয়ে খাওয়া হয়। তবে শুধু পান্তা ভাত খেতে সুস্বাদু লাগে না, এর সঙ্গে মাছ ভাজা খেতে পারেন, ডালের বড়া, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম ভাজা কিংবা বিভিন্ন ধরনের ভর্তা হলেও খেতে বেশ ভালো লাগে। অনেকে শুধু পোড়ামরিচ আর পেঁয়াজ ডলেও কিন্তু পান্তা ভাত খেতে অনেক পছন্দ করেন। আজকে আমি কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আর লবণ দিয়ে খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে খেতেও কিন্তু অনেক সুস্বাদু এবং অনেক ভালো লাগে। যাদের ভিতরে জলাপোড়া ভাব আছে, অস্থিরতা আছে, পান্তা ভাত খাবেন, ভিতর ঠান্ডা থাকবে, অনিদ্রা সমস্যা থাকলে, ঘুম কম হওয়ার সমস্যা থাকলে অবশ্যই পান্তা ভাত খেয়ে দেখবেন, সুন্দর একটি আরামদায়ক ঘুম হবে। পান্তা ভাত নিজে একটি পুষ্টিকর খাবার, যা অন্যান্য খাবারের সঙ্গে যোগ করে খাওয়া হয়। কিন্তু আমরা যদি এতে আরও কিছু পুষ্টিকর খাবার যোগ করি, ভাজা শাক সবজি, বাদাম, ডাল এবং শেষ অন্তত কিছু প্রোটিন যেমন মুরগির মাংস যোগ করলে তা আরও বেশি পুষ্টিকর হয়।